নমস্কার বন্ধুরা প্রাউড বেঙ্গলের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা বহু পরিশ্রমের পর বঙ্গে সাফল্য পেয়েছে বিজেপি এই সাফল্যকে হেলায় হারাতে চায় না তারা বরং আরও পরিশ্রম করে বিধানসভা ভোটেও ভালো ফল করার লক্ষ্যে ছাপাচ্ছে বিজেপি নানান পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে দলে যে পরিকল্পনাগুলি আগামী দিনে দলকে শক্তি দেবে বলে মনে করা হচ্ছে দিলীপ ঘোষ মুকুল রায়ের মতো প্রথম সারির নেতারা অনবরত চেষ্টা চালিয়ে যাচ্ছেন দলে নতুন সদস্য পদ বাড়িয়ে এবং আরও নানান উপায়ে দলের সাংগঠনিক ক্ষমতাকে বাড়াতে আজ বিজেপির বঙ্গ শাখা থেকে তেমনই একটি খবর উঠে আসছে খবরটিতে যাওয়ার আগে বলে রাখি যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং তারপর যে বেলাইকেনটি আসবে সেই বেলাইকেনটিতেও ক্লিক করে রাখুন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে পারেন তো বন্ধুরা চলুন দেখে নিই খবরটি খবরটি শিরোনামে বলা হচ্ছে বিজেপির সম্পর্ক স্থাপনে বিশিষ্টরা বাদ চলুন পুরো খবরটা জেনে নিই খবরটি হলো এই সৌমিত্র চট্টোপাধ্যায় শঙ্খ ঘোষ রুদ্রপ্রসাদ সেনগুপ্ত বিভাস চক্রবর্তীদের দরজায় আর করা নাড়বে না বিজেপি আগামী শনি রবিবার বুদ্ধিজীবীদের বাড়ি বাড়ি যাওয়ার সর্বভারতীয় কর্মসূচি নিয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু পশ্চিমবঙ্গে পরিচিত বিদ্বজনরা আদপে বুদ্ধিজীবী নন বলে মত বঙ্গ বিজেপি নেতৃত্বের তাই তাদের এড়িয়ে কর্মসূচি পালনের অন্য পন্থা নিয়েছেন তারা নিজেদের মতো করে রাজ্যের প্রতিটি জেলায় বিশিষ্টদের তালিকা তৈরির কাজ শুরু করে দিয়েছে বঙ্গ বিজেপি সৌমিত্র সংসদের বদলে আগামী সাত তারিখ সেই বিকল্প তালিকাভুক্তদেরই বাড়ি যাবেন জেলার নেতারা বছরখানেক আগেও কিন্তু সম্পর্ক স্থাপন কর্মসূচিতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের বাড়ি গিয়েছিলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা তার আগে দলের রাজ্য সভাপতি থাকাকালীন তিনি একবার হাজির হয়েছিলেন শঙ্খ ঘোষের বাড়িতেও আর এক বিজেপি নেতা ছুটেছিলেন বিভাস চক্রবর্তী চন্দন সেন রুদ্রপ্রসাদ সেনগুপ্তের বাড়িতে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অবশ্য বরাবরই বুদ্ধিজীবীদের এড়িয়ে চলেন তাই ওই কর্মসূচিতে দিলীপ শিল্প সাহিত্যিকদের বদলে হাজির হয়েছিলেন শহরে বসবাসকারী কয়েকজন অবসরপ্রাপ্ত সেনাকর্তার বাড়িতে রাজ্য বিজেপির প্রায় সব শীর্ষ নেতাই অবশ্য অতীতে ঘুরিয়ে ফিরিয়ে শহরের অনেক বুদ্ধিজীবীর কাছে পৌঁছেছেন নরেন্দ্র মোদীর গুণ গাইতে সে ছিল লোকসভা ভোটের আগের গল্প প্রবল প্রতাপে কেন্দ্রের প্রত্যাবর্তনের পর বিজেপির ভাবভঙ্গি ভাষায় লক্ষণীয় পরিবর্তন এসেছে সেই মতোই তৈরি হচ্ছে কর্মপন্থা উপরন্তু বঙ্গ বিজেপির নেতাদের বক্তব্য পশ্চিমবঙ্গে যারা বুদ্ধিজীবী হিসাবে পরিচিত তাদের সিংহভাগেরই রাজনৈতিক অবস্থান গেরুয়া বিরোধী নতুন করে তাদের বিজেপির প্রতি আকৃষ্ট করে তোলার চেষ্টা কার্যত ভস্সে ঘি ঢালা তাই বঙ্গের পরিচিত বুদ্ধিজীবীদের জন্য না ছুটে জেলা জেলায় শিক্ষক চিকিৎসক আইনজীবীদের একাংশকে নিজেদের শিবিরে টানা অনেক সহজ সাত তারিখ বিজেপি সেই কাজেই সর্বশক্তি নিয়ে ঝাঁপাবে পার্টির সদস্য হওয়ার ফর্ম নিয়ে পৌঁছবেন জেলা স্তরের নেতারা বিজেপির সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচির পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত নেতা তুষারকান্তি ঘোষের মন্তব্য প্রতিটি জেলায় বিশিষ্ট মানুষজনের কাছে আমরা অবশ্যই যাব তালিকা তৈরি হচ্ছে কলকাতা শহরের কয়েকজন তৃণমূল মানুষের সঙ্গে দেখা করে কোনো লাভ নেই রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক সায়ন্তন বসুর কথায় তথাকথিত বুদ্ধিজীবীদের বাড়িতে যাওয়ার কোনো মানে হয় না কারণ ওদের বাড়ি গেলে বিজেপির সাধারণ সমর্থকরা আমাদের থেকে মুখ ফেরাবেন সমাজে বহু বিশিষ্ট মানুষ আমাদের পক্ষে রয়েছেন আমরা তাদেরই বাড়ি যাব সম্প্রতি বিজেপিকে কাঠগড়ায় তুলে প্রধানমন্ত্রীকে খোলা চিঠি লিখেছিলেন দেশের উনচল্লিশ জন বুদ্ধিজীবী কিছুদিন বাদেই পাল্টা বিবৃতি প্রকাশ করেন বিজেপি ঘনিষ্ঠ তেষট্টি জন বুদ্ধিজীবী ওই উনপঞ্চাশ জন বুদ্ধিজীবীর অনেকেই বাংলার বাসিন্দা তাদের বয়কটের পথেই চলেছেন দিলীপ ঘোষরা যদিও রাজ্য বিজেপির একাংশ মনে করছেন গান্ধীগিরি করে বিজেপি বিরোধী চিঠিতে সই করা উনপঞ্চাশ জনের বাড়িতেও সম্পর্ক স্থাপনে যাওয়া উচিত ছিল রাজ্য বিজেপির এক শীর্ষ নেতার কথায় ওই বুদ্ধিজীবীদের বাড়িতে যাওয়াই রাজনৈতিকভাবে সঠিক অবস্থান হতো ওরা যদি আমাদের ঘাড় ধাক্কা দিতেন তবে মোদী বিরোধী ওই বুদ্ধিজীবীদের অসহিষ্ণুতা নিয়ে সরব হতে পারতাম তো বন্ধুরা এই ছিল খবর খবরটি যদি আপনাদের গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই যেতে যেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এবং তারপর বেল আইকনটিও ক্লিক করে রাখুন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে পারেন এবং অবশ্যই যাওয়ার আগে কমেন্ট বক্সে লিখে জানান এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত তো বন্ধুরা এখনকার মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ